আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আপনারা জানেন যে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ সহ তিনটি দেশ যার ব্যাপারে তারা কিছু প্রস্তাব এনেছে এবং এই দেশগুলোতে মানবাধিকার নেই, ভোটাধিকার নেই, এ সমস্ত বিচারের স্বাধীনতা নেই, মানুষ সবাই বিচার একই ধরনের বিচার পাচ্ছে না, এ ধরনের অভিযোগ করা হয়েছে। সেই বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো কি? অন্য দুটো দেশ ছিল গুয়েতেমালা এবং আজারবাইজান। আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে গুয়েতেমালা এবং আজারবাইজান তাদের সঙ্গে বাংলাদেশের নাম আসাটা এটা আমাদের জন্য কতটুকু সম্মানজনক হলো, অথবা সেখানে আসলে কি চলছে যে কারণে তাদেরকে নিয়ে আলোচনা হলো, তাদের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপিত হলো এবং পাশাপাশি আমাদেরকেও সমালোচনা করা হলো। এই তিনটি দেশের মধ্যে মানে ওই দুটি দেশের সঙ্গে আমাদের দেশে মিল কতটুকু আছে অথবা অমিল কতটুকু আছে, তা আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম, আমি বলেছিলাম, তো ভাবছি একটু করি। দেখুন, প্রথমে গুয়েতেমালা নিয়ে আলোচনা করি। তার আগে আমি একটা আপনাদের একটা জরিপের কথা মনে করিয়ে দিতে চাই। সেই জরিপটা হলো ফ্রিডম হাউস নামে একটা প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা বিশ্বের 210টা দেশ এবং টেরিটরি আঞ্চলিক যে ব্যবস্থা, এদের মধ্যে তারা প্রতি বছর একটা র্যাঙ্কিং করে অথবা প্রতি বছর একটা স্কোর দেয়, 100-এর মধ্যে তারা স্কোর দেয়, যে তিনটা পয়েন্টে তারা দেখে যে এখানকার আপনার রাজনৈতিক অধিকার কি পরিমাণ আছে মানুষের, তারপরে আপনার সিভিল লিবার্টিস কীরকম আছে এবং আইনের শাসন কীরকম আছে, মানুষের ভোট দেওয়ার অধিকার কেমন আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন কেমন আছে, অ্যান্ড ইকুয়ালিটি বিফোর দ্য ল, মানে আইনের সামনে গেলে কতটুকু সাম্য বিচার, সমান বিচার তারা পায়, এই অ্যাঙ্গেলে তারা কিন্তু রেটিং করে থাকে। তো এই যে তিনটা দেশের কথা বললাম, এই তিনটা দেশের রেটিংয়ে দেখা গেছে 100-এর মধ্যে গুয়েতেমালা পেয়েছে 49 পয়েন্টস, গত বছরের হিসাব দিচ্ছি আমি, বাংলাদেশ পেয়েছে 40 পয়েন্টস এবং আজারবাইজান পেয়েছে 9 পয়েন্টস। এখন গুয়েতেমালাতে কী কী সমস্যার কারণে তারা এত কম পয়েন্ট পেল এবং তাদেরকে নিয়ে আলোচনা করলো? গুয়েতেমালায় কিন্তু নির্বাচন হয়, গুয়েতেমালায় খুব ভালোই একটা নির্বাচন হয়, নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়। গুয়েতেমালার মূল সমস্যা হলো সেখানকার অর্গানাইজড ক্রাইম, মানে ক্রাইমগুলো একদম টপ টু বটম, এই ক্রাইমের সঙ্গে সবাই জড়িত থাকে, ব্যাপক দুর্নীতি চলে দেশে, সরকারের অভ্যন্তরে দুর্নীতি আছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এতই লাগামহীন থাকে যে ভুক্তভোগীরা ন্যায় বিচার খুবই সামান্য পায়, এবং অপরাধ এবং দুর্নীতি যেটা বলছি এর মূলত শিকার হয় সাংবাদিকরা, যা আমি স্বাধীনভাবে কথা বলতে চাই সেরকম অ্যাক্টিভিস্টরা এবং অনেক সময় কর্মকর্তারা, সেখানকার বিচার বিভাগ, মিডিয়া এগুলো খুবই নাজুক অবস্থায় আছে এবং কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতির কোনো সাজা সাধারণত সেখানে হয় না, কারণ শাসন ক্ষমতায় যারা থাকে তারা নিজেরাই সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে। এই হলো গুয়েতেমালার বিরুদ্ধে অভিযোগ। আর আজারবাইজানের কাহিনী যখন বলবো আমি, আজারবাইজানের সঙ্গে আমাদের কিন্তু খুব মানে অমিল একটা পাবেন না, আমি আজারবাইজানের কাহিনী বলি তাহলে দেখবেন যে আমাদের সঙ্গে কিছু কিছু মিলে যায়। আজারবাইজানের ঘটনাটা এমন, এটা কিন্তু একসময় আজারবাইজানটা আপনার সোভিয়েত রাশিয়ার পার্ট ছিল, তারপরে 1993-তে এটা যখন 91-এ তারা ভাগ হয়ে যায় এবং 93-তে প্রথম সেখানে ক্ষমতায় আসেন হায়দার আলিয়েভ নামে এক ভদ্রলোক, উনি এসে 93-তে আসেন, 5 বছর পরে ইলেকশন হয়, 98-এ উনি আবার নির্বাচিত হন এবং এই নির্বাচিত হওয়ার পর ওদেশের কিছু অর্থনৈতিক উন্নতি হয়, আমাদেরও হচ্ছে, কিন্তু হারিয়ে যায় গণতন্ত্র এবং দুর্নীতি লাগামহীন একটা রূপ নেয়। 2003 সালে এই হায়দার আলিয়েভ মারা যান, মারা যাওয়ার পর তার ছেলে ইলহাম আলিয়েভ ক্ষমতায় আসেন। এই 2003 থেকে শুরু করে আজ অব্দি এই ইলহাম আলিয়েভই ক্ষমতায় আছেন। ওখানে বিরোধী দলকে প্রচণ্ডভাবে দমন করা হয়েছে এবং এতটাই দমন করা হয়েছে 2018 সালে যখন তারা নির্বাচন করে তার মতো করে ইলহাম,
তখন বিরোধী দল সেই নির্বাচনকে বর্জন করে, আমরা এই নির্বাচনে যাব না। কারণ এই নির্বাচনে যাওয়ার অর্থই হবে ইলহাম আলিয়েভকে একটা মানে বিজয়ী করা এবং তাকে স্বীকৃতি দেওয়া। তারা যায় না এবং না যাওয়ার পর ওখানকার সংসদের 125টা আসনের মধ্যে অধিকাংশই হয় ইলহাম আলিয়েভের যে দল আছে নিউ আজারবাইজান পার্টি তারা বিজয়ী হয়েছে, অথবা কিছু স্বতন্ত্র তারাও এই ইলহাম আলিয়েভেরই আপনার অনেকটা ই টাইপের সমর্থক টাইপের। যেমন বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে আওয়ামী লীগ জিতে যায় তার সঙ্গে জাতীয় পার্টি থাকে, তারা বিরোধী দলের নামে হলেও বেসিক্যালি কিন্তু আওয়ামী লীগেরই বি পার্টি হিসেবে কাজ করে, সেখানেও একই জিনিস। আর ওখানে প্রধান যারা বিরোধী দল তারা নির্বাচন বর্জন করে, তারা নির্বাচনে অংশ নেয় না। 2018 পরে তারা আগামীতেও আবার নির্বাচন একই প্রক্রিয়া তারা করার চেষ্টা করতেছে এবং বিরোধী দল এবারও ঘোষণা করেছে তারা নির্বাচনে যাবে না। সেখানকার নির্বাচন ব্যবস্থা বলতে আসলে কিছু নেই, উনি উনার মতো করে নির্বাচন করেন। ওখানকার বিরোধী দলগুলো মুক্তভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারে না, মিডিয়ার স্বাধীনতা বলতে কিছু নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, সংসদেরও কোনো স্বাধীনতা নেই। ওদের সংসদ ইলহাম আলিয়েভ যা বলেন সেটাকে কেবলমাত্র সিলমোহর দেওয়ার জন্য তারা কাজ করে, তাদেরকে বরঞ্চ আপনি পুতুল সংসদে বলতে পারেন। আর বিচার বিভাগ ইলহাম আলিয়েভের ইচ্ছার বিরুদ্ধে তাদের যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমি কিন্তু ততক্ষণ আজারবাইজানের কথা বললাম, আপনারা এটাকে আপনাকে বাংলাদেশ ভাববেন না যেন। এভাবেই ওই দুটো দেশকে আমরা পেয়েছি ফ্রিডম হাউসের মূল্যায়ন অনুযায়ী। আর বাংলাদেশ সম্পর্কে ফ্রিডম হাউস কি বলেছে সেটা বলার খুব একটা দরকার পড়ে না, দরকার পড়ে না মানে আপনারা সবাই তো জানেন এদেশে কি চলছে। তারপরেও ফ্রিডম হাউসের যে মূল্যায়নটা সেখানে সেটা আপনাকে আমি একটু পড়ে শোনাই। তারা বলেছে বাংলাদেশ সম্পর্কে যে এক ধরনের আইনগত দমন পীড়নের মাধ্যমে এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে, নিয়ন্ত্রণ করছে মিডিয়া ও মুক্ত মতকে, দুর্নীতি প্রবলভাবে এখানে বিরাজ করছে, দুর্নীতি দমন সম্ভব হচ্ছে না রাজনীতিকরণের মাধ্যমে, এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীরই হাতে। এই হলো মোটামুটি ফ্রিডম হাউসের মূল্যায়ন বাংলাদেশ সম্পর্কে। তো এই তিনটা দেশকে নিয়েই ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তারা প্রস্তাব তুলেছে এবং সেই প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, এবং আমাদের ব্যাপারে আরও কিছু প্রস্তাব আছে ইউরোপের পার্লামেন্টে, সেটা আমরা আগে আলোচনা করেছি। প্রিয় দর্শক, আমরা যদি এভাবে খুঁজি আমরা অনেক দেশের সঙ্গে আমাদের দেশের কিছু কিছু মিল পাব, কিন্তু দুঃখজনক হলো যে দেশগুলোর সঙ্গে মিল পাব সেই দেশগুলোকে নিয়ে বড় মুখ করে বলার কোনো সুযোগ থাকে না। যে সমস্ত দেশে গণতন্ত্র আছে বলে বলা হয়ে থাকে তাদের সঙ্গে আমাদের মিল কিন্তু অতি সামান্য। তো এই অবস্থাটা না আমরা কেউ চাই না, আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি চাই, কবে হবে জানি না, তবে প্রত্যাশা করতে দোষী, হয়তো হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ করছি।